নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উপত্যকা জুড়ে সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক নারী দিবস, শিলচরেও ব্যাপক সাড়া। আদর্শ গ্রাম যোজনার সেরা গ্রামের শিরোপা অর্জন কাছাড় জেলার, ভূয়সী প্রশংসা জেলা প্রশাসনের। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে জেলা প্রশাসন ও টি স্টেটের মধ্যে মৌ স্বাক্ষর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মহেশ্বরী মহিলা মণ্ডল ও তেরাপন্ত মহিলা মণ্ডলের উদ্যোগে এবং বরাক হিন্দি সাহিত্য সমিতির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কৃতি পাঁচ মহিলাকে সংবর্ধনা জানানো হয়। মঙ্গলবার এরই পরিপ্রেক্ষিতে শিলচর অফিস পাড়াস্থিত হিন্দি ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি, জেলা পুলিশ সুপার রমনদীপ কৌর, সমাজসেবী শীতালক্ষ্মী কান্নান, কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক জে আর লাল সিম ও কবিতা জৈনকে উত্তরীয় ফুলের তোড়া সহ স্মারক ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন আয়োজক কমিটির সভাপতি পরমেশ্বর লাল কাবরার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কর্মকর্তা মূলচাঁদ বৈদ্য। তিনি বলেন, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এদিন নারীদের প্রতি শ্রদ্ধা ও তাদের কাজের প্রশংসার কৃতিত্ব স্বরূপ এই সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবীর জৈন, বুথমূল বৈদ্য, উদয়শঙ্কর গোস্বামী, দুর্গেশ কুর্মী, প্রমোদ জয়সওয়াল, অনন্তলাল কুর্মী প্রমুখ। इतिहास किन कारणों से एक वर्ग को, महिला को जिस स्थिति में रखा है, दैट वाज डिफरेंट, बट आज चीजें बदली हैं। अ लॉट ऑफ विमेन हैव वर्क इन देयर, लोगों ने बहुत कोशिश की है, हमसे पहले बहुत लोगों ने कोशिश की है, हम आज जहां हैं उसमें बहुत लोगों की बहुत कंट्रीब्यूशन है। तो इसी कंट्रीब्यूशन को हमको आगे लेके जाना है और हमारी बच्चियों को, हमारी महिलाओं को, मेरा ये पर्सनल बिलीफ है कि वी डोंट नीड एम्पावरमेंट, हमको किसी भी चीज़ की एम्पावरमेंट की जरूरत नहीं है, जस्ट जो हमारी अपॉर्चुनिटीज हैं उनमें कोई बाधा ना डाले, दैट्स दी ओनली थिंग। एंड एज फार एज माय अनदर बिलीफ इज कि एक समाज, ये दुनिया सिर्फ विमेन फेमिनिज्म इससे नहीं चलती है, फॉर इट टू मूव फर्दर वी नीड अ गुड हेल्थी बैलेंस बिटवीन बोथ द जेंडर्स। सो उसमें पुरुष और महिलाएँ एक समान, एक दूसरे को बढ़ावा देते हुए, एक दूसरे की जो ज़रूरतें हैं उनको पूरा करते हुए इस समाज को आगे लेके जाए, इतिहास की गलतियों को दोबारा ना दोहराएं और कल को थोड़ा बहुत रोशन। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার অধীনে সম্প্রতি সেরা গ্রামের খেতাব জয় করেছে কাছাড় জেলা। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু কাছাড় জেলায় উপস্থিত থেকে সেই খবর ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিলচর গান্ধী ভবনে খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতি কাছাড় জেলা প্রশাসনকে পুরস্কৃত করেন। এ উপলক্ষে এদিন এক সভারও আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গোটা দেশে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার অধীনস্থ সবকটি গ্রামের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি এই যোজনার কাছাড় জেলা গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা সহ জেলা উপায়ুক্তা কীর্তি জল্লি, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের কৌশিক রায়, উধারবন্দির বিধায়ক মিহিরকান্তি সোম, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় সহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ স্থাপনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা শিল্পের কাছ থেকে এটা কাছাড় জেলা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষে বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছে, এটা খুবই ভালো সংবাদ। আর আজকে আমরা পুরস্কৃত করছি, সম্মানিত করছি পিএমএওয়াই
যেটা পিএম প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা এসছে, ভিলেজকে স্কিমের কাঁচার টিমটা, আর এই প্রোগ্রামটা এখন আর লম্বা করবো না, হাতে সময় খুব কম। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কাছাড় বরাক উপত্যকাতে থাকা এসসি এসটি ওবিসি লিঙ্গুইস্টিক মাইনরিটি সংগঠনগুলিকে, তাদের বক্তব্য শোনার জন্য। তার সঙ্গে সঙ্গে এখানে যে আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল রয়েছে, ডেভেলপমেন্ট কাউন্সিলের যারা কার্যকর্তা তাদেরকেও আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, তা আপনাদের বক্তব্য শোনার জন্য। আপনাদের বক্তব্য শোনার পর আর শোনার সময় আমি নিজেও আপনাদের সমস্যাগুলিকে ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সোমবার ডলু টি কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। চা বাগানের শ্রমিকদের প্রতিনিধিত্ব করা বিসিএসইউ, বিভিসিএম, সিআইটিইউ সংগঠনগুলির উপস্থিতিতে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে বরাক উপত্যকার জন্য একটি গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য চা বাগান এলাকা প্রায় 2500 বিঘা জমি প্রদান করবে। চা বাগানের শ্রমিকদের চাকরির রক্ষার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যাতে জমির পুল হ্রাসের ফলে চাকরি হারানো না হয়। চুক্তিতে আরও বলা হয়েছে যে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার পরে চা বাগানের কর্মীদের সমস্ত বকেয়া পরিশোধ করা হবে এবং সংস্থাটি কোনো কর্মীকে ছাঁটাই বা বাছাই করবে না। জেলা প্রশাসনের কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তি সম্পর্কে সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, সরকার চা বাগানের শ্রমিকদের স্বার্থে দাঁড়াবে এবং আশ্বস্ত করেন যে একজন শ্রমিকও তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। বিমানবন্দর প্রকল্প বাস্তবায়িত করার জন্য তিনি সাধারণ জনগণের কাছে তাদের সাহায্য ও সমর্থনের আবেদন জানান। এই বিষয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি বলেন, চুক্তিতে যা কিছু রয়েছে সেই ধারাগুলো অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। টি স্টেটের পরিচালক নমন অজিত সরিয়া চুক্তিটি পূরণ করবেন বলে কথা দিয়েছিলেন বলে জানান তিনি। পাশাপাশি এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করতে সকল স্টেক হোল্ডারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার নিজস্ব তহবিল থেকে মেহেরপুর স্থিত কাবিউরা নিবেদিতা নারী সংস্থার কর্মকর্তাদের হাতে 25,000 টাকার একটি চেক তুলে দেন। পাশাপাশি নারী সংস্থার প্রত্যেক মহিলাদের সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের নির্বাচন আধিকারিক নবনীতা হাজারিকা, বিজেপি মহিলা মোর্চা কাছাড় জেলা সভানেত্রী মিত্রা রায়, তারাপুর জিপির এপি সদস্য পাবলিক কর্মকার সহ নিবেদিতা নারী সংস্থার কর্মকর্তারা। নারী সংস্থাকে টাকা বড় ব্যাপার না, আমার মনে হয়েছিল যে তাদের সাথে যদি অ্যাসোসিয়েট হতে পারে তো তার লক্ষ্যে সেদিন আমি 20,000 টাকা বলেছিলাম। তো আজকে আমি এটাকে 25,000 আজকের এই মহৎ দিনে হোমেন্স ডেতে আমি ওনাদের হাতে তুলে দিতে চাই। সাথে সাথে বিবেচিতা নারী সংস্থার যারা কাজ করছেন এই এনজিওর সাথে জড়িয়ে তাদেরকেও আমি সম্মান জ্ঞাপন করতে চাই। আমার সাথে অত্যন্ত সৌভাগ্য যে আমাদের কাছাড় জেলা মহিলা মোর্চার, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা মহিলা মোর্চার যিনি সভানেত্রী মিত্রা রায় মহাশয় এসেছেন, আর ওনার সাথে কাছাড় জেলা মহিলা মোর্চার ওনার পুরো টিম এসেছেন। আমি আন্তরিক ধন্যবাদ তাদেরকেও জ্ঞাপন করছি যে আজকের দিনে এই উমেন্স ডেতে ওনারা ওনাদের অনেক প্রোগ্রাম রেখেও আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। তো ওনাদেরকেও আমি এখানে এই মঞ্চে সম্মানিত করতে চাইব। এই 21 শতকেও নারীরা বিভিন্নভাবে নির্যাতিত, তবু 8 মার্চ ঘটা করেই আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শিলচরের সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে সারাদিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজের সময়সীমা, ন্যূনতম মজুরি বা চাকরির নিরাপত্তা সব ক্ষেত্রে আজও মহিলারা উপেক্ষিত। এই সব একাধিক অধিকার আদায়ে মঙ্গলবার সিআরইউ এর মহিলা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন। আগামী দিনে সমাজে কর্মরত সকল মহিলাদের সকল প্রকারের অধিকার আদায়ের জন্য লড়াইয়ের ময়দানে প্রস্তুত থাকবেন তারা।
আজ 8ই মার্চ 2022 আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে শিলচর সিআরইউর তরফ থেকে আমাদের একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হলো যে নারীদের অধিকার নিয়ে লড়াই, নারীদের সমান বেতন নিয়ে, নারীদের আমাদের ম্যাটারনিটি লিভ নিয়ে, এইসব বিভিন্ন নানা দিক নিয়ে আমরা চাকরির গত দিক নিয়ে আমরা আলোচনা করেছি আজকের দিনে। এবং আজকের দিনে আমরা শপথ করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে যে আগামী দিনেও সিআরইউর পক্ষ থেকে আমরা সব নারীরা একত্রিত হয়ে আমাদের অধিকারের জন্য লড়ে যাব। এই দিনে আমরা ওইটা শপথ করলাম। এবং আমাদের আজকের দিনটা আমরা খুব নানান ছোট ছোট মজার গল্প, গেম, গান, বাজনা সব কিছুর মধ্যে দিয়ে উদযাপিত করেছি। সিআরইউর পক্ষ থেকে আমি অঞ্জনা চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জানাই এবং সিআরইউর সেক্রেটারি এবং সব সদস্যবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আমি আশা রাখব আগামী দিনেও সিআরইউ আমাদের অধিকারের জন্য লড়ে যাবে। ধন্যবাদ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমে কর্মরত মহিলা সাংবাদিক ও কর্মীদের সংবর্ধনা জানালো বরাক নাগরিক সংসদ। মঙ্গলবার এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবাদ মাধ্যমে কর্মরত মহিলা সাংবাদিক সহ মহিলা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। যাদেরকে সম্বর্ধিত করা হবে তারা প্রত্যেকেই ক্ষেত্রে নিজের কৃতিত্ব রেখেছেন। এর জন্যই বরাক নাগরিক সংসদ তাদেরকে সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্যে বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে মহাশয়কে আমি অন্তরের উত্তস্থল থেকে হার্দিক কৃষ্ণ অভিনন্দন জানাচ্ছি। 1975 সনে আজকের দিনে রাষ্ট্রসংঘ এই দিনটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশকে জানিয়েছিল। তার ভিত্তিতে 1975 সনে 8 মার্চ থেকে অদ্যাবধি আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়ে আসছে। নারীর অধিকার থেকে শুরু করে সব কিছু আজকে জানেন যে আজকে নারীরা আজ আর পিছিয়ে নেই। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে নারী রাষ্ট্রে প্রধান হয়েছেন। শঙ্করদা বলেছেন ভারতবর্ষে ইন্দিরা গান্ধী একটা ব্যতিক্রমী প্রধানমন্ত্রী ছিলেন, দাপুটে প্রধানমন্ত্রী ছিলেন, একটা অনেক পুরুষ প্রধানমন্ত্রীর চেয়েও একটা দাপুটে প্রধানমন্ত্রী হিসেবে নিজের কৃতিত্বে স্বাক্ষর রেখে গেছেন। আর 2016 থেকে আমি জগতে রয়েছি, অনেক জন দীর্ঘদিন থেকে রয়েছে। আমি মাত্র 16 থেকে 17 এক বছর পড়েছিলাম ঈশান বাংলায়, তারপর থেকে আমার বাংলাতে রয়েছি। আর আশা রাখছি যে আজকের এই বিশেষ দিনে আমাকে যে ভালোবাসাতে সম্মানটা জানানো হলো সেটা আমি আগামী দিনে ধরে রাখতে পারবো। কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ জলু বরাক ভিত্তিক সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার জলু বাগানের প্রেক্ষাগৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখোলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত ডক্টর গৌতম বণিক ও বিশিষ্ট আইনজীবী তপ্তিনাথ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের শাশ্বতী সোম প্রমুখ। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করার পর অতিথিদের বরণ করা হয়, পরে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিক্রম চৌধুরী, বিশাল চৌধুরী, পূজা পাল, মৌসুমী সেন ও শ্রবণীদি। অনুষ্ঠানে নারী দিবসের শপথ বাক্য পাঠ করান জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। পাশাপাশি শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ নিয়েও শপথ বাক্য পাঠ করান তিনি। कि हम किसी से कम नहीं। कोई भी लड़की को ऐसे महसूस नहीं होना है कि गलती हो गया क्या। यही आपसे रिक्वेस्ट है मेरी, आपकी आपके निदर्शन से बाकी लोग आपको फॉलो करेंगे। आप एम्प्लॉयमेंट, आप वर्किंग वुमेन है, आप डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का एक्सटेंशन है, गवर्नमेंट ऑफिशियल की तरह काम करते हैं। अगर आप ये वैल्यूज आगे लेके जाएंगे स्लोली कम्युनिटी भी बदलेगी।
तो मेरा यही आपसे रिक्वेस्ट है कि ये मैसेज आगे चलाते रहिएगा, आपके बच्चों को भी बोलना है कि हम किसी से कम नहीं, एंड मोस्ट इम्पॉर्टेंटली धैर्य के साथ आगे जाना है, किसी से डरना नहीं है। समाज बोलेगा आपने आपको क्या समझ रहे हो, बहुत ज़्यादा उड़ रहे हो आजकल, बट ठीक है, उड़ो, खुशी से उड़ो और आगे बढ़ो, और जिला को भी आगे लेके जाओ और देश को भी आगे लेके चलिए। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছয়জন শিক্ষিকাকে সম্মাননা জানালো তারাপুর শ্রী শ্রী মদনমোহন আখড়া কমিটি। পাশাপাশি এদিন আখড়ার বাৎসরিক উৎসব উপলক্ষে কৃতি এক ছাত্রকে ল্যাপটপ সহ স্কুল পড়ুয়াদেরকে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, শুধু ধর্মীয় কাজকর্মে নয়, সামাজিক কাজকর্মেও দীর্ঘদিন থেকে তারাপুর মদনমোহন আখড়া কমিটি কাজ করে যাচ্ছে বলে আয়োজকরা জানান। সংগঠন যেভাবে সংকল্প নিয়ে কাজ করে চলেছেন, বাধা বিপত্তিকে অতিক্রম করে এরা এগিয়ে যাচ্ছেন। একদিকে যেমন সমাজ তাদের কাছ থেকে উপকৃত হবে, ঠিক তেমনি ভাবে আমরাও এর জন্য গর্ব অনুভব করব। আমি যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের আমার প্রীতি শুভেচ্ছা। কাছাড় জেলায় নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য আন্তর্জাতিক নারী দিবসে সংবর্ধিত হলেন রাজনীতিবিদ ও সমাজসেবী রীনা বেগম চৌধুরী। মঙ্গলবার বিকেলে সোনাবাড়িঘাট গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সোনাইর শিক্ষা ও সমাজসেবী সংগঠন HSUL এডুকেশনাল ফাউন্ডেশন সম্মাননা প্রদান করে সংস্থার উপদেষ্টা মজনুল হক মজুমদারের পৌরোহিত্যে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ আয়নুল হক মজুমদার, শিক্ষাবিদ তথা আইনজীবী মাকবির আলী বড়ভুইয়া, প্রাক্তন বিডিও শিহাব উদ্দিন আহমেদ প্রমুখ। তারা বলেন, নারীদের আর কেউ অবহেলা করতে পারবে না, শুধু নারী দিবসে নয়, সবসময় যাতে নারীদের প্রতি পুরুষদের স্নেহ ও সম্মান অটুট থাকে তা কামনা করেন তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন ফাউন্ডেশনের সম্পাদক মিলন উদ্দিন লস্কর। রীনা বেগম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক, ফুলের তোড়া ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়। কারণ নারীরা আমাদের থেকে তারা অনেক কোন অবস্থাতেই তারা পিছিয়ে নয়। গতিকে এই যে এটা ডিভিশন, আজকাল আমরা বলি যে বর্তমান সরকার শুধু গভর্নমেন্ট অফ ডিভিশন, তারা জাতি ধর্ম সবার মধ্যে একটা ডিভিশন আছে। আমি বলছি এই নারী মোর্চা দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগত মতামত বলছি যে এখন আর আন্তর্জাতিক আর স্থানীয় এই যে নারী দিবস হলে একটা পুরুষ দিবসের কথা এসে যায়, যদিও পুরুষ দিবসের প্রস্তাব আছে সেটা অনুমোদন দেয়নি। এই যে নারী দিবস আর এইগুলো না বলে মানবতা দিবস, যেখানে নারী পুরুষ সবার সম্মিলনের দিবস করা উচিত, কারণ নারী এখন আর পিছিয়ে নেই, কোনো অবস্থাতে নেই। আমরা বোধ হয় এই নারী দিবসটাকে এখনও আমাদের সেই এজেন্ডা থেকে বাদ দিতে পারিনি, কারণ বারবার অ্যাকচুয়াল কথা বলতে গেলে শিক্ষা দীক্ষায় কোনো প্রতিষ্ঠানে গেলে দেখবেন পুরুষ ছেলের থেকে মেয়েরা এগিয়ে, ইউনিভার্সিটিতে গেলে দেখবেন মেয়েদের। মঙ্গলবার করিমগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে ছিল বিভিন্ন কার্যক্রম। জেলা শাসক মৃদুল যাদব নারী দিবস উদযাপনের বিশেষ দিক নিয়ে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে অর্পিতা কর, সোনালী দাস প্রমুখ বিশিষ্টরা নারী দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এদিকে নারী দিবস উদযাপনের পাশাপাশি অভিনব কার্যক্রম সবাইকে আকৃষ্ট করে শহরের বিভিন্ন SHG কর্মীদের হস্তনির্মিত বিভিন্ন সামগ্রী প্রদর্শনী, পিঠে পুলি, খাদ্য সামগ্রীর প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান শিবির ইত্যাদি। আমরা জানি এই দুটোর পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিং এ উম্যান অর বিং এ গার্ল, জানি আমরা, বলো হ্যাঁ না বলো, জানি, ওকে। নাও অ্যাকর্ডিং টু মি বা অ্যাকর্ডিং টু ইয়ে যেটা আমরা বলি, দ্যাট বিং আ গার্ল অর
it's the time period from childhood till adulthood. That is, we were called, means I was called a girl, now I am a woman because I am an adult. I have reached my adulthood. আমরা যখন শৈশবকালটা থাকে তখন আমাদেরকে মেয়ে বলা হয়, ঠিক আছে? যখন আমরা অ্যাডাল্টহুডে চলে যাই তখন আমাদেরকে উইমেন বা মহিলা বলা হয়। নাও অ্যাকর্ডিং টু মি দ্য ওপিনিয়ন অফ আদার্স মাইট ভ্যারি দ্যাট উইমেন আর ফিজিক্যালি ম্যাচিওর, ফিজিক্যালি মেন্টালি ম্যাচিওর অ্যান্ড দে আর ক্যাপেবল অফ টেকিং রেসপন্সিবিলিটি রেদার দেন বিং ওয়ান। এখন আমরা বলি আমরা সবাইকে আমাদেরকে ভালোবাসি নিজেদেরকে, ডু উই লাভ আওয়ার সেলস, ডু উই ওমেন লাভ আওয়ার সেলস, ইয়েস ইট শুড বি লাউড, ইয়েস জুড়ে। ওকে, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হোজাই মার্কাজ একাডেমির আরেকটি শাখার উদ্বোধন হচ্ছে করিমগঞ্জে। এই খবর জানিয়েছেন মার্কাজ একাডেমি সেটেলমেন্টের স্বত্বাধিকারীরা। তারা এলাকার ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নিয়ে এই উদ্যোগ হাতে নিয়েছেন। হোজাই মার্কাজ একাডেমির জয়েন্ট সেক্রেটারি দেওয়ান আব্দুল আলিম চৌধুরীর হাত দিয়ে মার্কাজ একাডেমি সেটেলমেন্ট নামের এই উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হবে। তারা আরও জানান, এই শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে উন্নত মানের পঠন পাঠনের সুব্যবস্থা। অবশ্যই, আসলে দেখেন এক হাতে তালি বাজে না। আমাদের চিন্তাধারা, আমরা শিক্ষা নিয়ে প্রতিটি কর্নারে আসামকে এগিয়ে নিয়ে যাব। তবে যেখান যেখান থেকে সহায় পাচ্ছি, যেখান যেখান থেকে হাত নাড়া পাচ্ছি, আমরা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছি শিক্ষার এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, হ্যাঁ, ওটা আজমল ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে, সেই সংস্থার আন্ডারে, সেটা ওনারাই ভালো বলতে পারে। এখানে কোনো অন্য কোনো ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে কি এরকম কিছু করার? আর ওনাদের প্ল্যানটা আমি ঠিক সঠিক বলতে পারি। বিশ্ব নারী দিবসে সোনাইর স্বামী বিবেকানন্দ পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান সরস্বতী বন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে সোনাইর থানার ওসি পিনাথ, এনজিএইচএস স্কুলের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর ও অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদারকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। অতিথিবর্গ স্কুল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছেন। অনুষ্ঠানে নজর কেড়েছে স্কুলের কচি কাঁচা শিশুদের নৃত্য, ধামাইল গান। স্বামী বিবেকানন্দ, অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ ইজ এ লিডার অফ দ্য ইয়ার, হি এ ম্যান ইজ নট পুয়ার if he don't, if he does not have a rupee, but he is really poor if he does not have a dream or ambition. So these little children, you should have dream to achieve in life. And as you know, শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উপত্যকা জুড়ে সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক নারী দিবস, শিলচরেও ব্যাপক সাড়া। আদর্শ গ্রাম যোজনার সেরা গ্রামের শিরোপা অর্জন কাছাড় জেলার, ভূয়সী প্রশংসা জেলা প্রশাসনের। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে জেলা প্রশাসন ও টি স্টেটের মধ্যে মৌ স্বাক্ষর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।